আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হ্যালো তবকপুরের অনুসন্ধানমূলক প্রতিবেদনে। সাথে আছি আমি মোহাম্মদ রেজালু করিম। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছি তা হচ্ছে যে তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্লা দবন গ্রামের মধ্যে বিশ বৎসরী একজন বাচ্চা তো বিগত কিছুদিন থেকে মিসিং। দর্শক, আপনি ইতিমধ্যে হয়তোবা সোশ্যাল মিডিয়ার মধ্যে নিউজটি অথবা ফেসবুক আকারে আপনারা হয়তোবা দেখেছেন। তো আজ আমরা আমাদের হ্যালো তবকপুর স্টুডিওতে তার বাবাকে আপয়েন্ট করেছি এবং পাশাপাশি আমরা তার মুখে বিস্তারিত কথা শুনবো, আসলে এই এত বড় বাচ্চা কী কারণে মিসিং এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব দর্শক, অথবা দর্শক আপনারা সকলেই কোনো না কোনো সন্তানের পিতামাতা, যারা যে দেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। একটা দুঃখ নিয়ে আজকে একজন বাবা হয়ে তোমার ধারে আসিছি যে আমার ছেলে বয়স 19-20 বছর বয়স, হাফিজি মাদ্রাসা পড়ে, 2529 পাড়া হেফজ হয়েছে, পাশাপাশি দাখিল মাদ্রাসার 9-এ 6 মাসি পরীক্ষা দেওয়ার জন্য হাফিজি মাদ্রাসার থেকে আসছে। হয়তো বাড়িত একটু ছাওয়া দুষ্টেমি করলে বাবা মা হিসেবে একটু রাগারাগি একটু করি, এ কারণে বাচ্চাটা আমার মনে করো যে আমাদের উপর ত্যাগ করিয়ে কিভাবে পাশান হয়া কই জানি আছে জানি নে, আল্লাহ পাক তাই জানে। আজকে আমার কথাগুলো মনে করেন যে করো জোরে অনুরোধ, আমার কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে এবং আমার নিউজটি দেখবেন বা আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আমার বাচ্চাটা কাউকে যদি কোথাও দেখি থাকেন বা হাতের কাছে পায়া থাকেন, আমাকে একটু ফোন দিবেন, আমার দেওয়া ফোন নাম্বার থাকবে, এই নাম্বারে জানাইলেও হইবে বা একটা সংবাদ দিলেও হইবে, যেভাবে হোক আমাকে সহযোগিতা করবেন, এটাই আমার তোমাদের প্রতি আমার এটাই অনুরোধ। আমি একজন মনে করো যে সন্তান নারা হয়ে আছি, বাবা মা তো রাগ হয়, একটু দুষ্টেমি করলে স্বভাব মানুষ করার জন্য একটু মানুষ আদরও দেয়, কিন্তু একটু মন থাকি তো কারো বাচ্চা কচ্চা কেউ তো মারে না, একটু শাসন আসনে রাখে যাতে মানুষের মতো মানুষ হয়, আমি সেটাই চাষি। কোনো দিন তার খারাপ চাই নেই, কোনো দিন তাকে বলি নেই, 19-20 বছর বয়সে কোনো দিন তাকে আমি বলি নেই যে তুমি একটা আমাকে কামলা দিয়ে আনি খাও, কিন্তু সে কেন কামলা দিবে যায়, টলিতে কাজত যায়, এই এগুলো কইতে যায়, হয়তো রাগ হসি। এই ক্ষোভে আমার বাচ্চাটা মনে করো বাড়ির থেকে আজকে 8-10 দিন থাকি নাই, আমরা মনে করো যে দুই স্বামী স্ত্রী দিশে আর হয়ে আসি, কাউকে বুক ফাটে দেখাইতে পারিনি। আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম, আমার ছেলেটার নাম মোহাম্মদ আশরাফুল আলম, গ্রাম দক্ষিণ সাদুল্য দহবন্ধ, মাটিয়াল ডাকঘর, মাটিয়াল আদর্শ বাজার, থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম, মোবাইল নাম্বার 01962126172। এই নাম্বারে আমার একটু সংবাদ দিলে বা ফোন দিলে আমি তোমার কাছে সারা জীবন তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আমি দোয়া করব আমাদের দর্শক ভাইয়ের ঘরে ভাই বোনের গ্যারেজ কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবনের জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা শুনলেন একজন অসহায় পিতার আত্মনাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং ছেলেটির ছবি আমাদের স্ক্রিনে দেওয়া আছে, পাশাপাশি ছেলেটির পিতা এবং মাতার দুজনের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে। অবশ্যই ছেলেটির যদি আপনারা খোঁজ পেয়ে থাকেন বা যদি আশপাশে যদি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।